আজ শুরু করছি সৈদ ওয়ালেউল্লা রচিত বিখ্যাত একটি গল্প একটি তুলসী গাছের কাহিনী ধনুকের মতো বাঁকা কংক্রিটের পুলটির পরেই বাড়িটা দোতলা উঁচু এবং প্রকাণ্ড বাড়ি তবে রাস্তা থেকেই সরাসরি দণ্ডায়মান এদেশে ফুটপাত নাই বলে বাড়িটারও একটু জমি ছাড়ার ভদ্রতার বালায় নাই তবে সেটা কিন্তু বাহিরের চেহারা কারণ পেছনে অনেক জায়গা প্রথমত প্রশস্ত উঠুন তারপর পায়খানা গোসলখানার পরে আম জাম কাঁঠাল গাছে ভরা জঙ্গলের মতো জায়গা সেখানে কড়া সূর্যলোক ও সূর্যাস্তের ম্লান অন্ধকার এবং আগাছায় আবৃত মাটিতে গন্ধ অত জায়গা যখন তখন সামনে কিছু ছেড়ে একটা বাগান করলে কি দোষ হতো সে কথা এরা ভাবে বিশেষ করে মতিন তার বাগানের বড় শখ যদিও আজ পর্যন্ত তা কল্পনাতেই পুষ্পিত হয়েছে সে ভাবে একটু জমি পেলে সে নিজেই বাগানের মতে করে নিত যত্ন করে লাগাতো মৌসুমি ফুল গন্ধরাজ বকুল হাসনা হেনা দু চারটে গোলাপ তারপর সন্ধ্যার পর আপিস ফিরে সেখানে বসত একটু আরাম করে বসবার জন্য হালকা বেতের চেয়ার বা ক্যানভাসের চেয়ারই কিনে নিত তারপর গার্ড হেলে বসে গল্প গুজব করতো আমজাদের হুকোর অভ্যাস বাগানের সম্মান বজায় রেখে সে না হয় একটা মানানসই নল অলার সুদৃশ্য গুড়গুড়ি কিনে নিত কাদের গল্প প্রেমিক ফুরফুরে হাওয়ায় তার কণ্ঠ কাহিনীময় হয়ে উঠত কিংবা পুষ্প সৌরভে মোদের জ্যোৎস্নারাতে গল্প না করলেই বা কি এসে যেত এমনিতে চোখ বুঝে বসেই নিরবের সন্ধ্যাকালীন স্নিগ্ধতা উপভোগ করত তারা আপিস থেকে শ্রান্ত হয়ে ফিরে প্রায় রাস্তা থেকেই চড়তে থাকা দোতলায় যাবার সিঁড়ি ভাঙতে ভাঙতে মতিনের মনে জাগে এসব কথা বাড়িটা তারা দখল করেছে অবশ্য লড়াই না করেই তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল তা নয় দেশভঙ্গের ভঙ্গের হুযুগে এ শহরে এসে তারা যেমন তেমন একটা ডেরার সন্ধানে উদয়স্থ ঘুরছে তখন একদিন দেখতে পায় বাড়িটা সদর দরজায় মস্ত তালা কিন্তু সামান্য পর্যবেক্ষণের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই এবং তার মালিক দেশ পলাতক পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হলো না কিন্তু এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা সৌভাগ্যের আকমসিক আবির্ভাবে প্রথমে তাদের মনে ভয়ই উপস্থিত হয় সে ভয় কাটতে দেরি হয় না সেদিন সন্ধ্যায় তারা সদল বলে এসে দরজায় তালা ভেঙে রই রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রকাশ করে তাদের মধ্যে তখন বৈশাখের আম কোড়ানো ক্ষিপ্র উন্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন দুপুরে ডাকাতির মতো মনে হয় না কোনো অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায় তা বিজয়ের উল্লাসে নিমেষে তুলুধন হয়ে উড়ে যায় পরদিন শহরে খবরটা ছড়িয়ে পড়লে অনাস্রিতদের আগমন শুরু হয় মাথার ওপর একটা স্বাদ পাওয়ার আশায় তারা দলে দলে আসে বিজয়ের উল্লাসটা ঢেকে বলে কি দেখছেন জায়গা নাই কোথাও সব ঘরে বিছানা পড়েছে এই যে ছোট ঘরটি তাতেও চার চারটে বিছানা পড়েছে এখন তো শুধু বিছানা মাত্র পরে ছ ফুট বাই আড়াই ফুট চারটি চৌকি এবং দু একটা চেয়ার টেবিল এলে পা ফেলার জায়গা থাকবে না একজন সমবেদনার কণ্ঠে বলে আপনাদের তকলিফ আমরা কি বুঝি না একদিন আমরা কি কম কষ্ট পেয়েছি তবে আপনাদের কপাল মন্দ সেই হচ্ছে আসল কথা যারা হতাশ হয় তাদের মুখ কালো হয়ে ওঠে সমবেদনা ভরা উক্তিতে ওই ঘরটা নিচের তলার রাস্তার ধারে ঘরটা অবশ্য খালি মনে হয় খালি দেখালেও খালি নয় ভালো করে চেয়ে দেখুন দেয়ালের পাশে শতরঞ্জিতে বাধা দুটি বেডিং সেই জায়গাটাও দুই ঘণ্টা হল অ্যাকাউন্টসের মোটা বদরুদ্দিন নিয়েছে শালার কাছ থেকে বিছানাপত্র আনতে গেছে শালাও আবার তার এক দোস্তের বাড়িতে বারান্দায় আস্তানা গেড়েছে পরিবার না থাকলে শালাটিও এসে হাজির হতো নেহাত কপালের কথা আবার একজনের কণ্ঠ সমবেদনায় খলখল করে ওঠে যদি ঘন্টা দুয়েক আগে আসতেন তবে বদরুদ্দিনকে কলা দেখাতে পারতেন ঘরটায় তেমন আলো নেই কিন্তু দেখুন জানালার বাইরেই সরকারি আলো রাতে কোনো দিন ইলেকট্রিসিটি ফেল করলে সে আলোতেই দিব্যি চলে যাবে বা ক্ষিনতা যদি করতে চাই অবশ্য এসব পরাহত বাড়ি সন্ধানেদের কানে বিষবৎ মনে হয় যথাসময়ে বেআইনি বাড়ি দখলের ব্যাপারটা তদারক করবার জন্য পুলিশ আসে সেটা স্বাভাবিক দেশময় একটা ঘোরো পরিবর্তনের আলোড়ন বটে কিন্তু কোথাও যে রীতিমতো মগের মূলক পড়েছে তা নয় পুলিশ দেখে তারা ভাবে পলাতক গৃহকর্তাকে বাড়ি উদ্ধারের জন্য সরকারের কাছে আবেদন করেছে তবে সে কথা বিশ্বাস হয় না দুদিনের মধ্যে বাড়িটা খালি করে দিয়ে যে দেশ থেকে উধাও হয়ে গেছে বর্তমানে তার অন্যান্য গভীর সমস্যার কথা ভাববার আছে সন্দেহ থাকে না যে পুলিশকে খবর দিয়েছে তারাই যারা সময় মতো এখানে না এসে শহরের অন্য কোনো প্রান্তে নিষ্ফলভাবে বাড়ি দখলের ফিকিরে ছিল মন্দভাগ্যের কথা মানা যায় কিন্তু সহ্য করা যায় না ন্যায্য অধিকার সত্য এক কথা অন্যায়ের ওপর ভাগ্যলাভ অন্য কথা হিংসাটা ন্যায়সঙ্গত তো মনেই হয় কর্তব্য বলেও মনে হয় এরা রুখে দাঁড়ায় আমরা দরিদ্র কেরানে মানুষ বটে কিন্তু সবাই ভদ্রঘরের ছেলে বাড়ি দখল করেছে বটে কিন্তু জানালা দরজা ভাঙে ইট পাথর খসিয়ে চোরা বাজারেও চালান করে দেয় নাই আমরাও আনিন কানুন কিছু বুঝি কে নালিশ করেছে বাড়িওয়ালা নয় তবে নালিশটাও যথাযথ নয় খাদের কেবল কাতর রব তোলে যাব কোথায় শখ করে কি এখানে এসে উঠেছি সদল বলে সাব ইন্সপেক্টর ফিরে গিয়া না হক না বেহক না ভালো না মন্দগুছের ঘোর ঘোরার রিপোর্ট দেয় যার মর্মার্থ উদ্ধারের ভয়ে হয়তো উপরওয়ালা তা ফাইল চাপা দেয় অথবা বুঝতে পারে এই হুযুগের সময় অন্যায়ভাবে বাড়ি দখলের বিষয়ে সরকারি আইনটা যেন তেমন পরিষ্কার বোঝা যাচ্ছে না কাদের চোখ টিপে বলে সত্য কথা বলতে দোষ কি সাব ইন্সপেক্টরের দ্বিতীয় বউ আমার একরকম আত্মীয়া বলো না কাউকে কিন্তু কথাটা অবশ্য কারে বিশ্বাস হয় না তবে অসত্যটির গোড়ায় যে কেবল একটা নির্মল আনন্দের উস্কানি তা বুঝে কাদেরকে ক্ষমা করতে দিতে হয় না উৎফুল্ল কণ্ঠে কেউ প্রস্তাব করে কি হে চা মিষ্টিটা হয়ে যাক রাতারাতি সরগরম হয়ে ওঠে প্রকাণ্ড বয়টা আস্তানা একটি পেয়েছে এবং সে আস্তানাটি কেউ হাত থেকে কেড়ে নিতে পারবে না শুধু এ বিশ্বাসই তার কারণ নয় খোলামেলা ঝরঝরে তক্তকে এ বাড়ি তাদের মধ্যে একটা নতুন জীবন সঞ্চার করেছে যেন তাদের অনেকেই কলকাতায় ব্লকম্যান লেনে খালাসিপট্টিতে বৈঠকখানায় দফতরিদের পাড়ায় সৈয়দ সারা লেনে তামাক ব্যবসায়ীদের সঙ্গে বা কোমরু খানসামা লেনে অকথ্য দুর্গন্ধ নোংরার মধ্যে দিন কাটিয়েছেন সে তুলনায় এ বাড়ির বড় বড় কামরা নীলকুঠি দালানের ফ্যাশানে মস্ত মস্ত জানালা খোলামেলা উঠোন আরও পেছনে বন জঙ্গলের মতো আম জাম কাঁঠালের বাগান এসব একটি ভিন্ন দুনিয়া যেন এরা লাটবিলাটের মতো একখানা ঘর দখল করে নাই সত্য তবু এত আলো বাতাস কখনো তারা উপভোগ করে নাই তাদের জীবনে সবুজ গজাবে ধমনতে সবল সতেজ রক্ত আসবে হাজার হাজার ওলাদের মতো মুখে ধন স্বাস্থ্যের জৌলুস আসবে দেহ ম্যালেরিয়া কালাজ্বর ক্ষয় মুক্ত হবে রোগাপটকা ইউনুস ইতিমধ্যে তার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পায় সে থাকত ম্যাকলিওড স্ট্রিটে গলিটা যেন সকালবেলার আবর্জনা ভরা ডাস্টবিন সে গলিতেই নড়বড়ে ধরনের একটা কাঠের দোতলা বাড়িতে রান্নাঘরের পাশে সেত একটি কামরায় কচ্ছদেশীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে চার বছর সে বাস করেছে পাড়াটির চামড়ার উৎকট গন্ধে সর্বক্ষণ এমন ভরপুর হয়ে থাকতো যে রাস্তার ড্রেনের পচা দুর্গন্ধ নাকে পৌঁছাত না ঘরের কোণে ইঁদুর বিড়াল মরে পড়ে থাকলেও তার খবর পাওয়া দুষ্কর ছিল ইউনিসের জর লেগেই থাকতো থেকে থেকে শেষ রাতে কাশে ধম করত তবু পাড়াটি ছাড়ায়নি এক কারণে কে তাকে কোনো এককালে বলেছিল চামড়ার গন্ধ নাকি যক্ষার জীবাণু ধ্বংস করে দুর্গন্ধটা তাই সে অম্লান বদনে তো করতই সময় সময় আপিস থেকে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির নিশ্চিদ্র দেয়ালের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিত তাতে অবশ্য তার স্বাস্থ্যের কোনো উন্নতি দেখা যায় নাই খানাদানা না হলে বাড়ি সরগরম হয় না তাই এক সপ্তাহ ধরে মোগলাই কায়দায় তারা খানাদানা করে রান্নার ব্যাপারে সকলেরই গুপ্ত কেরামতি প্রকাশ পায় সহসা নানির হাতে শেখা বিশেষ পিঠা তৈরির কৌশলটি শেষ পর্যন্ত অখাদ্য বস্তুতে পরিণত হলেও তারিখ প্রশংসায় তা মুখরোচক হয়ে ওঠে গানের আসর বসে কোনো কোনো সন্ধ্যায় হাবিবুল্লাহ কোথেকে একটা বিশুরো হারমোনিয়াম নিয়ে এসে তার সাহায্যে নিজের গলার বলিষ্ঠতার উপর ভর করে নিশীত রাত পর্যন্ত একটি অবক্তব্য সঙ্গীত সমস্যা সৃষ্টি করে এ সময়ে একদিন উঠানের প্রান্তে রান্নাঘরের পিছনে চৌকনা আধ হাত উঁচু ইটের তৈরি একটি মঞ্চের উপর তুলসী গাছটি তাদের দৃষ্টিগত হয় সেদিন রোববার সকাল নিমের ডাল দিয়ে মেসওয়াক করতে করতে মোদাব্বের উঠোনে পায়চারি করছিল হঠাৎ সে তার সরে আর্তনাদ গড়ে ওঠে লোকটি এমনিতে হুজুগে মানুষ সামান্য কথাতেই প্রাণ শীতল করা রই আওয়াজ তোলার অভ্যাস তার তবু সে আওয়াজ উপেক্ষা করা সহজ নয় শীঘ্রই কেউ কেউ ছুটে আসে উঠানে কি ব্যাপার চোখ খুলে দেখো কি কি দেখব সাপ দেখবে আশা করেছিল বলে প্রথমে তুলসী গাছটা নজরে পড়ে না তাদের দেখছ না এমন বেকায়দা আশ্বাধীন তুলসী গাছটা দেখতে পাচ্ছ না উপরে ফেলতে হবে ওটা আমরা যখন এ বাড়িতে এসে উঠেছি তখন এখানে কোনো হিন্দুয়ানের চিহ্ন আর সহ্য করা হবে না একটু হতাশ হয়ে তারা তুলসী গাছটির দিকে তাকায় গাছটি কেমন যেন মরে আছে গাড়া সবুজ রঙের পাতায় ক্ষয়ের রং ধরেছে নিচে আগাছাও গজিয়েছে হয়তো বহুদিন তাতে পানি পড়েনি কি দেখছো মোদাব্বের হুঙ্কার দিয়ে ওঠে বলছে না উপড়ে ফেলো এরা কেমন স্তব্ধ হয়ে যায় আকমশিক আবিষ্কারে তারা যেন কিছুটা হতবম্ব হয়ে পড়েছে যে বাড়ি এত শূন্য মনে হয়েছিল সাদা যাওয়ার সিঁড়ির দেয়ালে কাঁচা হাতে লেখা কটা নাম থাকা সত্ত্বেও যে বাড়িটা এমন বেওয়ারিশ ঠেকেছিল সে বাড়ির চেহারা যেন হঠাৎ বদলে গেছে আচমকা ধরা পড়ে গিয়ে শুষ্ক প্রায় মৃতপ্রায় নগণ্য তুলসী গাছটি হঠাৎ সেবারের অন্দরের কথা প্রকাশ করেছে যেন এদের অহেতুক স্তব্ধতা লক্ষ্য করে মোদাব্যের আবার হংকার ছাড়ে ভাবছ কেও তো উপড়ে ফেলা বলছি কেউ নড়ে না হিন্দু রীতিনীতি এদের তেমন ভালো করে জানা নেই তবুও কোথাও শুনেছে যে হিন্দু বাড়িতে প্রতিদিনান্তে গৃহকত্রী গৃহকর্ত্রী তুলসী গাছের তলে সন্ধ্যা প্রদীপ জ্বালায় গলায় আঁচল দিয়ে প্রণাম করে আজ যে তুলসী গাছের তলে ঘাস গজিয়ে উঠেছে সে পরিত্যক্ত তুলসী গাছের তলেও প্রতি সন্ধ্যায় কেউ প্রদীপ দিত আকাশে যখন সন্ধ্যা তারা বলিষ্ঠ একাকিত্বে উজ্জ্বল হয়ে উঠত তখন ঘনায়মান ছায়ার মধ্যে আনত সিঁদুরের নীরব রক্তাক্ত স্পর্শে একটা শান্ত শীতল প্রদীপ জ্বলে উঠত প্রতিদিন ঘরের দুর্দিনের ঝড় এসেছে হয়তো কারো জীবন প্রদীপ নিভে গেছে আবার হাসি আনন্দের ফোয়ারাও ছুটেছে সুখ সময়ে কিন্তু এ প্রদীপ দেওয়া অনুষ্ঠান একদিনের জন্য বন্ধ থাকে নাই যে গৃহকর্তী বছরের পর বছর এই তুলসী গাছের তলে প্রদীপ দিয়েছে সে আজ কোথায় মতিন এক সময়ে রেলওয়েতে কাজ করত অকারণে তার চোখের সামনে বিভিন্ন রেলওয়ে রেলওয়েপোর্টের ছবি ভেসে ওঠে ভাবে হয়তো আসানসোল বৈদ্যবাটি লিলুয়া বা হাওড়ায় পোর্টটিতে সে মহিলা কোনো এক আত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছে বিশাল ইয়ার্ডের পাশে রোদে শুকোতে থাকা লাল পাড়ের একটি মসৃণ কালো শাড়ি সে যেন দেখতে পায় হয়তো সে শাড়িটি গৃহকর্ত্রীরই কেমন বিষণ্নভাবে সে শাড়িটি দোলে স্বল্প হাওয়ায় অথবা মহিলাটি কোনো চলতি ট্রেনের জানালার পাশে যেন বসে তার দৃষ্টি বাইরের দিকে সে দৃষ্টি খোঁজে কিছু দূরে দিগন্তের ওপরে হয়তো তার যাত্রা এখনও শেষ হয় নাই কিন্তু যেখানে সে থাকুক এবং তার যাত্রা এখনো শেষ হয়েছে কি হয় নাই আকাশে যখন দিনান্তের ছায়া ঘনিয়ে ওঠে তখন প্রতিদিন এ তুলসী লতার কথা মনে হয় বলে তার চোখ হয়তো ছল ছল করে ওঠে গতকাল থেকে ইউনিসের সর্দি সর্দি ভাব সে বলে থাক না ওটা আমরা তো তা পুজো করতে যাচ্ছি না বরঞ্চ ঘরে তুলসী গাছ থাকা ভালো সর্দি কফে তার পাতার রস বড়ই উপকারে মোদাব্বের অন্যদের দিকে তাকায় মনে হয় সবারই যেন তাই মত গাছটি উপ্রানের জন্য কারো হাতে আসে না ওদের মধ্যে একটু মৌলভী ধরনের মানুষ মুখে দাড়ি নামাজও আছে সকালে নিয়মিতভাবে তেলাওয়াত করে সে পর্যন্ত চুপ প্রতি সন্ধ্যায় গৃহকর্ত্রীর সজল চোখের দৃশ্যটি তার মনেও কি জাগে অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করতে থাকে তবে এদের হাত থেকে রেহাই পেলেও এরা যে তার সম্বন্ধে পর মুহূর্তেই অসচেতনতায় নিমজ্জিত হয় তা নয় বরঞ্চ কেমন একটা দুর্বলতার ভাব কর্তব্যের সম্মুখে পিছু পা হলে যেমন একটা অস্বচ্ছন্দতা আসে তেমনই একটা অস্বচ্ছন্দনতা তাদের মনে জেগে থাকে তারই ফলে সেদিন সান্ধ্য আড্ডায় তর্ক ওঠে তারা বাগবিতণ্ডার স্রোতে মনের সে দুর্বলতা অস্বচ্ছন্দতা ভাসিয়ে দিতে মন চায় যেন আজ অন্যান্য দিনের মতো রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক আলোচনার বদলে সাম্প্রদায়িকতায় তাদের প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে ওরাই তো সব কিছুর মূলে মোদাব্বের বলে উলঙ্গ বাল্বের আলোয় তার সযত্নে মেসহক করা দাঁত ঝকঝক করে তাদের নিচুতা হীনতা গোড়ামের জন্যই তো দেশটা ভাগ হল কথাটা নতুন নয় তবু আজ যে উক্তিতে নতুন একটা ঝাজ তার সমর্থনে এবার হিন্দুদের অবিচার অত্যাচারের অশেষ দৃষ্টান্ত পেশ করা হয় অল্প সময়ের মধ্যে এদের রক্ত গরম হয়ে ওঠে শ্বাস প্রশ্বাস সংকীর্ণ হয়ে আসে দলের মধ্যে বামপন্থী বলে স্বীকৃত মুকসুদ প্রতিবাদ করে বলে বড় বাড়াবাড়ি হচ্ছে নাকি মোদাব্বরের ঝকঝকে দাঁত ঝিলিক দিয়ে ওঠে বাড়াবাড়ি মানে বামপন্থী মুকসুদ আজ একা তাই হয়তো তার বিশ্বাসের কাটা নড়ে সংশয়ে দুলে দুলে কাটাটি ডান দিকে হেলে থেমে যায় কয়েকদিন পরে রান্নাঘরের পাশ দিয়ে যাবার সময় তুলসী গাছটা মোদাব্বরের নজরে পড়ে সে একটু বিস্মিত না হয়ে পারে না তার তলে যে আগাছা জন্মেছিল সে আগাছা অদৃশ্য হয়ে গেছে শুধু তাই নয় যে গাঢ় সবুজ পাতাগুলি পানির অভাবে শুকিয়ে ক্ষয়ের রং ধরেছিল সে পাতাগুলি কেমন যেন সতেজ হয়ে উঠেছে সন্দেহ থাকে না যে তুলসী গাছটির যত্ন নিচ্ছে কেউ খোলাখুলিভাবে না হলেও লুকিয়ে লুকিয়ে তার গোড়ায় কেউ পানি দিচ্ছে মোদাব্বরের হাতে তখন একটি কঞ্চি সেটি শা করে কচু কাটার কায়দায় সে তুলসী গাছের ওপর দিয়ে চালিয়ে দেয় কিন্তু ওপর দিয়েই তুলসী গাছটি অক্ষত দেহেই থাকে অবশ্য তুলসী গাছের কথা কেউ উল্লেখ করে না ইউনিসের সর্দি সর্দি ভাবটা পরদিন কেটে গিয়েছিল তুলসী পাতার রসের প্রয়োজন হয় নাই তার তারা ভেবেছিল ম্যাকলিওড স্ট্রিট খানসামালেন ব্লকম্যানের জীবন সত্যিই পেছনে ফেলে এসে প্রচুর আলো হওয়ার মধ্যে নতুন করে জীবন শুরু করেছে কিন্তু তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না তবে শুধু ততখানাই দেরি হয় যতখানি দরকার সে বিশ্বাস দৃঢ় প্রমাণিত হবার জন্যে ফলে আচম্বিত আঘাতটা প্রথমে নিদারণই মনে হয় সেদিন তারা আপিস থেকে সরাসরি বাড়ি ফিরে সকালের পরিকল্পনা মোতাবেক খিচুড়ি রান্নার আয়োজন শুরু করেছে এমন সময় বাইরে সিঁড়িতে ভারী জুতার মচমচ আওয়াজ শোনা যায় বাইরে একবার উকি দিয়ে মদব্যের পদে ভেতরে আসে পুলিশ এসেছে আবার সে ফিসফিস করে বলে পুলিশ আবার কেন পুলিশ ইউনিস ভাবে হয়তো রাস্তা থেকে শ্যাসরার চোর পালিয়ে এসে বাড়িতে ঢুকেছে এবং তারই সন্ধানে পুলিশের আগমন হয়েছে কথাটা মনে হতেই নিজের কাছেই তা খরগোশের গল্পের মতো ঠেকে শিকারের সামনে আর পালাবার পথ না পেয়ে হঠাৎ চোখ বুঝে বসে পড়ে খরগোশ ভাবে কেউ তাকে আর দেখতে পাচ্ছে না আসলে তারাই কি চোর নয় সব জেনেও তারাই কি সত্য কথাটা স্বীকার না করে এ বাড়িতে একটি অবিশ্বাস্য মনোরম জীবন সৃষ্টি করেছে নিজেদের জন্য পুলিশ দলের নেতা সাবেক আমলের মানুষ হ্যাট বগলে চেপে তখন সে দাগ পড়া কপাল থেকে ঘাম মুচ্ছে কেমন একটা নিরীহ ভাব তার পশ্চাতে বন্দুকধারী কনস্টেবল দুটিকেও মস্ত গোপ থাকা সত্ত্বেও নিরীহ মনে হয় তাদের দৃষ্টি উপরের দিকে তারা যেন কড়িকাঠ গুনে উপরের ঝিলিমিলির খোপে একজোড়া কবুতার বাসা বেঁধেছে হয়তো তারা কবুতার দুটিকেই চেয়ে দেখে হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষেরও দৃষ্টি পড়ে পশুপক্ষের দিকে সবে নয় মতিন প্রশ্ন করে কাকে দরকার আপনাদের সবাইকে পুলিশদের নেতা একটু ক্ষণক্ষণে গলায় ঝট করে উত্তর দেয় আপনারা বেআইনিভাবে এবব্জা করেছেন কথাটা না মেনে উপায় নাই ওরা প্রতিবাদ না করে সরল চোখে সামান্য কৌতূহল জাগিয়ে পুলিশদের নেতার দিকে চেয়ে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে সরকারের হুকুম এরা নীরবে মুখ চাওয়াচাওয়াই করে অবশেষে মোদাব্বের গলা সাফ করে প্রশ্ন করে কেন বাড়িওয়ালা নালিশ করেছে নাকি অ্যাকাউন্টস অফিসের মোটা বদরুদ্দিন গলা বাড়িয়ে কনস্ট্রল দুটির পিছনে একবার তাকিয়ে দেখে বাড়িওয়ালার সন্ধান সেখানে কেউ নেই তবে রাস্তায় কিছু লোক জড়ো হয়েছে অন্যের অপমান দেখার নেশা বড় নেশা কোথায় বাড়িওয়ালা না হেসেই গলায় হাসি ধরে পুলিশ দলের নেতা এদের একজনও হেসে ওঠে একটা আশার সঞ্চার হয় যেন তবে গভর্নমেন্ট বাইডা রিকুইজিশন করেছে এবার হাসি জাগে না বস্তুত তো অনেকক্ষণ যেন কারো মুখ থেকে কোনো কথা সরে না তারপর মকসুদ গলা বাড়াই আমরা কি গভর্নমেন্টের লোক নই এবার কনস্টেবল দুটির দৃষ্টিও কবুতর কড়িকাঠ ছেড়ে মকসুদের প্রতি নিক্ষিপ্ত হয় তাদের দৃষ্টিতে সামান্য বিস্ময়ের ভাব মানুষের নির্বুদ্ধিতায় এখনও তারা চমকিত হয় তারপর প্রকাণ্ড সে বাড়িতে অপর্যাপ্ত আলো থাকলেও একটা গভীর ছায়া যেন নেমে আসে প্রথমে অবশ্য তাদের মাথায় খুন চড়ে নানা রকম বিদ্রোহী ঘোষণা শোনা যায় তারা যাবে না ঘরের খুঁটি ধরে পড়ে থাকবে যাবে তো লাশ হয়ে যাবে তবে মাথা শীতল হতে বেশি দেরি হয় না তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র কোথায় যাবে তারা পরদিন মোদাব্বের যখন এসে বলে তাদের মেয়াদ চব্বিশ ঘন্টা থেকে সাত দিন হয়েছে তখন তারা একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও সে ঘন ছায়াটা নিবিড় হয়েই থাকে এবার কাদের পুলিশ ইন্সপেক্টরের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আত্মীয়তার কথা বলে না তবু না বলা কথাটা সবাই মেনে নেয় তারপর দশম দিনে তারা সদল বলে বাড়ি ত্যাগ করে চলে যায় যেমন ঝড়ের মতো এসেছিল তেমনে ঝড়ের মতোই উধাও হয়ে যায় শূন্য বাড়িতে তাদের সাময়িক বসবাসের চিহ্নস্বরূপ এখানে সেখানে ছিটিয়ে থাকে খবরে কাগজের ছেঁড়া পাতা কাপড় ঝোলাবার একটা পুরনো দড়ি বিড়ি সিগারেটের টুকরো একটা ছেঁড়া জুতোর গোড়ালি উঠানের শেষে তুলসী গাছটা আবার শুকিয়ে উঠেছে তার পাতায় খয়েরি রং সেদিন পুলিশ আসার পর থেকে কেউ তার গোড়ায় পানি দেয়নি সেদিন থেকে গৃহকর্ত্রীর ছলছল চোখের কথাও আর কারো মনে পড়েনি কেন পড়েনি সে কথা গাছের জানবার কথা নয় মানুষেরই জানবার কথা